বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু ছুটির মেয়াদের পরও কাজে যোগ না দেওয়ায় শুরু হয়ে গিয়েছে বিতর্ক। হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বিস্ফোরক দাবি করেছেন, তাকে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন সুপার বুদ্ধদেব মুর্মু। এদিকে বুদ্ধদেব মুর্মু 6 অগস্ট থেকে 10 অগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন, কিন্তু ছুটির মেয়াদ শেষের পরও তিনি কাজে যোগ দেননি। হাসপাতালে তার সহকর্মীরা বলছেন, অনুব্রত বিতর্কের পর যে ঝড়ের ওপর দিয়ে বইছে তার জন্যই হয়তো তিনি জয়েন করেননি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য বুদ্ধদেব মুর্মুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে কি বলেছেন ভারপ্রাপ্ত সুপার দীপ্তেন্দু দত্ত, শোনাবো। আমি তো সুপার স্যার যখন লিভে যান 6 থেকে 10 তারিখ অবধি, তখন আমি এগ্রি করেছিলাম, ঠিক আছে। ওনার তো কালকে জয়েন করার কথা ছিল, কিন্তু এখন অবধি উনি জয়েন করে মনে হয় করেনি বা আমার কাছে কোনো ইনফরমেশন কিছু নেই। যদি উনি ছুটি লিভ অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন বা এক্সটেন্ড করে থাকেন, সেটা কিন্তু সিএমও স্যার বলতে হবে, কারণ উনি তো আমার কাছে দেবেন না, উনি হায়ার অফিস ডিস্ট্রিক্টে দেবেন। আমি যতদূর জানতেন যে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নিয়ে, হ্যাঁ, তার তখনই আপনি সুপার দায়িত্ব, আমি দায়িত্ব ছিল। উনি অসুস্থ হতে পারেন বা ওনার উপর দিয়ে ঝড় যাবে যাচ্ছে, এখন অনেক কিছুই হতে পারে। আর একজন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী, তিনি ছুটির জন্য অ্যাপ্লাই করেছেন, ছুটি কি পেয়েছেন তিনি? না, সেটা আমি অধ্যক্ষ অফিসে গিয়ে শুনেছি, উনি অনলাইনে অ্যাপ্লাই করেছে, সেটা অফিস থেকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে শ্রীমতী স্যারের কাছে, এবং সেটা গ্র্যান্ড যা করা শ্রীমতী স্যার করবেন। মনোজ বাড়ির মালিক এখন সিবিআই হেফাজতে রয়েছে নিজাম প্যালেসে। অন্যান্য দিন বীরভূমের নিচুপট্টি এলাকায় অনুব্রত এই অনুব্রত মণ্ডলের এই বাড়ির সামনে যে ছবি দেখা যায়, এখন তো ছবিটা একদম অন্যরকম। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, তোমাকে দেখাবো, যেমনটা তুমি বলছিলে যে বাড়ির মালিক এখন সিবিআই হেফাজতে, আমি বাড়ির মালিকের সঙ্গে আরো একটা জিনিস তোমাকে যোগ করব যে বাড়ির মালিক শুধু নয়, ইনি বীরভূম জেলার সভাপতি এবং দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এবং আমরা যেমনটা দেখে অভ্যস্ত হয়েছি, এই অনুব্রত মণ্ডলের বাড়িতে দীর্ঘদিন ধরেই আমরা আসি। আমরা গতকাল যে চিত্রটা দেখেছিলাম যে এখানে সিবিআই এর অফিসাররা বাড়ি ঘিরে রেখেছে, এখানে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা গেটে মোতায়েন করা হয়েছে, প্রায় 100 কেন্দ্রীয় বাহিনী, এবং থিক থিকে মানুষের ভিড় গোটা রাস্তায়। আজ দেখো পুরো উল্টো চিত্র, যেরকম সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে সেরকম করছে, তার বাড়ির সামনে কিন্তু একদম ফাঁকা বাড়ির চিত্র। বাড়িতে কিন্তু সকাল থেকেই কোনো মানুষজন যারা আসে বীরভূম জেলার, যারা তৃণমূলের নেতৃত্ব, তারা যেরকম আসেন তার সঙ্গে দেখা করতে, তার বাড়ির নিচে তার একটা বৈঠকখানা আছে, আমি সরাসরি তোমাকে নিয়ে যাব সেই বাড়ির যে অফিস, সেখানে সেই যেখানে তিনি বাড়ি থেকে নেমে যেখানে তিনি বসেন সেই জায়গাও কিন্তু আজকে ফাঁকা, সেই জায়গাও কিন্তু আজকে ফাঁকা রয়েছে, এবং সেখানে শুনশান তার একজন নিরাপত্তারক্ষী বসে রয়েছেন। তার পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস দেখাবো যে এই বাড়িতেই তিনি একটি যজ্ঞের আয়োজন করেছেন, শ্রাবণ মাসের সোমবার তিনি একটি যজ্ঞ এখানে করবেন, সেই যজ্ঞর অনুষ্ঠানও কিন্তু বাতিল করা হয়েছে, এবং সেই যজ্ঞের জন্য মানুষজনকে এখানে এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, তার জন্য কিন্তু দেখো চাল ডাল ইত্যাদি আনা হয়েছিল, সেগুলো সব রাখা রয়েছে বস্তার মধ্যে। বিভিন্ন একটা ধর্মীয় অনুষ্ঠান বড় করে একটা প্রত্যেক বছর তিনি করেন এই শ্রাবণ মাসে, সেই জন্য কিন্তু দিন কয়েক আগে এখানে প্যান্ডেলও হয়েছিল। আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী রয়েছে, তাকে একবার দেখাতে বলবো যে সেই প্যান্ডেল কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে খোলার প্রক্রিয়া শুরু হয়েছে।